2022-23 অর্থ বছরে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে 23টি চা নিলাম, যার মধ্যে বুধবার ছিল দশম নিলাম। এদিন নিলামে ওঠে 85,747 কেজি চা পাতা, যার আনুমানিক বাজার মূল্য 14,05,76,000 টাকা। চট্টগ্রামের বায়াররা না আসায় সকাল 8টার পরিবর্তে বেলা 10টায় শুরু হয় নিলাম, চলে 12:30 পর্যন্ত। পুরো নিলামে অর্ধেকের মতো চা পাতা বিক্রি হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। চা বাগান সংশ্লিষ্ট ও বায়াররা বলছেন, নিলামে বড় কোম্পানির মধ্যে শুধু সিটি গ্রুপ ছিল, আর প্রতি দুই মাসে একবার আসেন চট্টগ্রামের বায়াররা, তবে এবার আসেনি। এছাড়া শ্রীমঙ্গলের 92টি বাগানের মধ্যে নিলামে অংশ নেয়নি অনেক বাগান, ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে শ্রীমঙ্গলের নিলাম কেন্দ্রটি। বায়ারদের উপস্থিতি কম থাকাতে এখানে সেলটাও কম হয় চট্টগ্রামের তুলনায়। যদি বাগান 50-60টা বাগান হতো বা আর একটু বেশি হতো উপস্থিতি, তাহলে দেখা যেত এখানে চট্টগ্রাম বায়ারও এখানে আসতো এবং এখানকার মার্কেটটাও আরও স্ট্রং হতো। বড় গ্রুপের ভিতরে সিটি গ্রুপ এখানে চা পাতা দিচ্ছে, এছাড়াও আমরা ইস্পানি, চিনলে, এই ডানকান, সাতগাউটি কোম্পানি, এনটিসি, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই নিলাম কেন্দ্রে তাদের চা পাতা এখানে ব্রোকার হাউসের মাধ্যমে অফারিংয়ের ব্যবস্থা করে। চা শ্রমিক আন্দোলনেরও প্রভাব পড়েছে নিলামে। সঠিক সময়ে বাগান থেকে চা না তোলায় গুণগত মানও ভালো নেই বলে জানালেন ব্যবসায়ীরা। ভালো বাগান বাড়াতে হবে, এখানে যে টপ 20-র যে গার্ডেনগুলো আছে এর মধ্যে শুধুমাত্র বৃন্দাবনটা আছে। গুণগত মান একটু হালকা মনে, আগের থেকে একটু ই মনে হচ্ছে, কিছুদিন বন্ধ ছিল তো, উৎপাদনটা বন্ধ ছিল, এই জন্য মনে পাতাগুলো একটু মান একটু নর্মাল মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে আগের থেকে। গত 24 আগস্ট নবম নিলামে ওঠে 1,11,000 কেজি চা, বিক্রি হয় প্রায় 53,000 কেজি, যার বাজার মূল্য 85,53,983 টাকা। এখন মৌলভীবাজার।